কন্টিনিউ নট আমরা বঙ্গাগাঁও সমষ্টি বিশেষে বঙ্গাগাঁও সমষ্টি বিশেষ বঙ্গাগাঁও বিধান পরিষদর যখন যুব আমার যুব পরিষদ আছে আর যুব পরিষদে আজি বাইক র্যালি আয়োজন করেছে। মই ভাবো এই বাইক র্যালি মোটামুটি হাজার বাইকের উপর অধিক হাজারতক বেশি সংখ্যক বাইক এই বাইক র্যালিতে অংশগ্রহণ করব। আর আমি আপনার কোবলে সুখী হয়েছি যে এই বাইক র্যালি যে বাইক র্যালি হব এই স্বতঃস্ফূর্তভাবে যুবকসল ওলাইছে আর তারপরে নিজের খরচে নিজের খরচে পেট্র চেট্র ভরাই ইয়ালে এই বাইক র্যালিতে সহযোগ করেছে। কি দূরত্ব সামরি লৈছে এই বাইক র্যালি? না না, এই বাইক র্যালিটা মোটামুটি 30 কিলোমিটার হবো, মোটামুটি 30-35 কিলোমিটার মানে সমষ্টিটা গোটাই ঘুরব। সমষ্টিটা ঘুরব কেনেকুৱা দেখিছে এতিয়া আপোনাৰ সাতটাকৈ সমষ্টি ইতিমধ্যে ঘূৰিছে, পাকা বাইটবাৰীও আপুনি ঘূৰিছে, কেনেকুৱা দেখিছে? না না, মই কেতিয়া 10টা বিধানসভা সমষ্টি আছে, তাৰ পাকা বাইটবাৰী সমষ্টিটো অলপ ব্যতিক্ৰম সমষ্টি, তাৰমানে তাত ধৰ্মীয় সংখ্যালঘু লোকৰে পৰিপূৰ্ণ এটা সমষ্টি। কিন্তু আমি যোৱাকালি তাত পদযাত্ৰা কৰিছোঁ আৰু পদযাত্ৰাত হাজাৰ হাজাৰ ৰাইজৰ যিটো যিয়ে তাৰমানে তাত অংশগ্ৰহণ আমার আমার আপনার সহযোগী হয়েছে। আমি তারপরে এই কথাটা অনুভব করেছি যে পাকা বেটবাড়ি নিচিনা সমষ্টিরপর আমি যথেষ্ট সংখ্যক ভোট লাভ করবলে সক্ষম হম আর আমি আশ্বস্ত হয়েছ যে এইবার এই লোকসভা নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু লোকর যথেষ্ট গড়িছে যথেষ্ট সংখ্যক ভোট পাম আর আমি অভিলেখ সৃষ্টি করবলে আমি সক্ষম হম এই মাসে। আজি দিনটো কি কব মনোরঞ্জন তালুকদার? না, মনোরঞ্জন তালুকদার মানে কবলগা একো নাই, তেওঁক আশীর্বাদ জানাইছো আর নিজের গৃহ সমষ্টি যাতে যা বিধানসভা নির্বাচনের যে ভোট পাইছিল সেইখি ভোটে যাতে আদায় করব সেইখিন ভোট যাতে পাবলে সক্ষম হয় তার কারণে মানে তোক তারপরে আজির দিন মানে শুভেচ্ছা জ্ঞাপন করেছি। না না, মই এটা কি কয় মানে পাকা বেটবাড়ি যাম, এটা পাকা বেটবাড়ি একটা সভা আছে, তারপর তারপর আহি মই সিধে সিধে ইয়া তারমানে বঙাইগাঁও মসজিদ আজি লাস্ট মানে তারমানে এটা তারমানে ফিনিশিং দিম, তিন ঠাইত মানে মানে যাম। অন্তিম প্রশ্ন, কি ভোটত জয়যুক্ত হওয়ার সম্ভাবনা আছে? মই চাওক, মই আগতে যেতিয়া প্ৰথম মই আপোনালোকৰ ওচৰত এনেধৰণে এনেধৰণৰ ভাগ দিছিলোঁ তেতিয়া মই কৈছিলোঁ 2 লাখ ভোটত জিকিম, আজি দিনটোত আমি 5 লাখ ভোটত জিকিম বুলি আমি ক'ব পাৰোঁ। খালি মুখ্যমন্ত্ৰী আহিছিল বঙাইগাঁৱত আৰু এইবাৰ মুখ্যমন্ত্ৰী হাতীচিলত ভোট দিব? না না, এইটো আমাৰ কাৰণে সৌভাগ্য যে বৰপেটাবাসী ৰাইজৰ কাৰণে বা মোৰ কাৰণে সৌভাগ্য যে মোৰ ভোটাৰ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা মই হোৱাৰ ক্ষেত্ৰত মই তাৰমানে নিজকে গৌৰৱ অনুভৱ কৰিছোঁ। এনে উৎসাহ কেনেকুৱা দেখিছে বঙাইগাঁওবাসী? বঙাইগাঁওবাসী উৎসাহ তাৰমানে আদরণীয় আর আমি এই উৎসাহে আমার যে আগুয়ে লো যাব এই কথাটা মানে নিশ্চিত স্যার। অন্তিম দিনত আমার বঙাইগাঁও সমষ্টি বিশেষ বঙাইগাঁও বিধান পরিষদর যখন যুব আমার যুব পরিষদ আছে আর যুব পরিষদে আজি বাইক র্যালি আয়োজন করেছে। মই ভাবো এই বাইক র্যালি মোটামুটি হাজার বাইকের উপর অধিক হাজারতক বেশি সংখ্যক বাইক এই বাইক র্যালিতে অংশগ্রহণ করব আর আমি আপনার কোবলে সুখী হয়েছি যে এই বাইক র্যালি যে বাইক র্যালি হব এই স্বতঃস্ফূর্তভাবে যুবকসল ওলাইছে আর তারপরে নিজের খরচে নিজের খরচে পেট্র চেট্র ভরাই ইয়ালে এই বাইক র্যালিতে সহযোগ করেছে। কি দূরত্ব সামরি লৈছে এই বাইক র্যালি? না না, এই বাইক র্যালিটা মোটামুটি 30 কিলোমিটার হবো, মোটামুটি 30-35 কিলোমিটার মানে সমষ্টিটা গোটাই ঘুরব। সমষ্টিটা ঘুরব কেনেকুৱা দেখিছে এতিয়া আপোনাৰ সাতটাকৈ সমষ্টি ইতিমধ্যে ঘূৰিছে, পাকা বাইটবাৰীও আপুনি ঘূৰিছে, কেনেকুৱা দেখিছে? না না, মই কেতিয়া 10টা বিধানসভা সমষ্টি আছে, তাৰ পাকা বাইটবাৰী সমষ্টিটো অলপ ব্যতিক্ৰম সমষ্টি, তাৰমানে তাত ধৰ্মীয় সংখ্যালঘু লোকৰে পৰিপূৰ্ণ এটা সমষ্টি। কিন্তু আমি যোৱাকালি তাত পদযাত্ৰা কৰিছোঁ আৰু পদযাত্ৰাত হাজাৰ হাজাৰ ৰাইজৰ যিটো যিয়ে তাৰমানে তাত অংশগ্ৰহণ আমাৰ আমাৰ লগত তাৰমানে সহযোগী হৈছে। আমি তাৰপৰা এই কথাটো অনুভৱ কৰিছোঁ যে পাকা বেটবাৰী নিচিনা সমষ্টিৰপৰা আমি যথেষ্ট সংখ্যক ভোট লাভ কৰিবলৈ সক্ষম হ'ম আৰু আমি আশ্বস্ত হৈছোঁ যে এইবাৰ এই লোকসভা নিৰ্বাচনত ধৰ্মীয় সংখ্যালঘু লোকৰ যথেষ্ট গৰিছে যথেষ্ট সংখ্যক ভোট পাম আৰু আমি অভিলেখ সৃষ্টি কৰিবলৈ আমি সক্ষম হ'ম এই মাছত। আজি দিনটোত কি কব মনোৰঞ্জন তালুকদাৰ? না, মনোৰঞ্জন তালুকদাৰ মই তেওঁক ক'বলগীয়া একো নাই, তেওঁক আশীৰ্বাদ জনাইছোঁ আৰু নিজৰ গৃহ সমষ্টি যাতে যোৱা বিধানসভা নিৰ্বাচনত যিখিনি ভোট পাইছিল সেইখিনি ভোটে যাতে আদায় কৰিব পাৰে সেইখিনি ভোট যাতে পাবলৈ সক্ষম হয় তাৰ কাৰণে মই তোক তাৰমানে আজিৰ দিনটোত মই শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। 5 বজাত অভিযান? না না, মই এতিয়া কি কয় মই পাকা বেটবাড়ী যাম, এতিয়া পাকা বেটবাড়ী এটা সভা আছে, তাৰপিছত তাৰপৰা আহি মই সিধে সিধে ইয়াৰ তাৰমানে বঙাইগাঁও মসজিদ আজি লাষ্ট মই তাৰমানে এটা তাৰমানে ফিনিচিং দিম, তিন ঠাইত মানে মই যাম। অন্তিম প্রশ্ন, কি ভোটত জয়যুক্ত হওয়ার সম্ভাবনা আছে? মই চাওক, মই আগতে যেতিয়া প্ৰথম মই আপোনালোকৰ ওচৰত এনেধৰণে এনেধৰণৰ ভাগ দিছিলোঁ তেতিয়া মই কৈছিলোঁ 2 লাখ ভোটত জিকিম, আজিৰ দিনটোত আমি 5 লাখ ভোটত জিকিম বুলি আমি ক'ব পাৰোঁ। খালি মুখ্যমন্ত্ৰী আহিছিল বঙাইগাঁৱত আৰু এইবাৰ মুখ্যমন্ত্ৰী হাতীচিলত ভোট দিব? না না, এইটো আমাৰ কাৰণে সৌভাগ্য যে বৰপেটাবাসী ৰাইজৰ কাৰণে বা মোৰ কাৰণে সৌভাগ্য যে মোৰ
ভোটার আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হওয়ার ক্ষেত্রে মানে তাৰমানে নিজকে গৌরব অনুভব করছি। বঙ্গাইগাঁওবাসী উৎসাহ মানে আদরণীয় আর আমি এই উৎসাহে আমার যে আগুয়ে লো যাব এই কথা নিশ্চিত হয়েছি।